আজকে আমরা ডবলি এইচ ওয়ার্ডে একটা মাস্টার ক্লাস করবো। আমরা কোশ্চেন সাধারণত তিনভাবে করতে পারি। একটা হলো বারবার কোশ্চেন, ডবলি এইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন, মডেল ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করতে পারি। তো বারবার গুলো কি, আমরা সাধারণত হেল্পিং বার্ব যেগুলো আছে, অ্যান্ড এজ আর ওয়াজ এর, মানে বি বার্ব অ্যান্ড এজ আর ওয়াজ এর, তারপরে রয়েছে ডো বার্ব থেকে দিয়ে কোথায় ডোডাস ডিট, খুব সহজ টেকনিকে আমরা কোশ্চেন গুলো করা শিখবো। এই জন্য তোমরা সম্পূর্ণটা ক্লাস সম্পূর্ণ ক্লাস দেখবা না, আমি আশা করি তুমি বেটার একটা এক্সপিরিয়েন্স পাবা এবং বুঝতে পারবা। হ্যাঁ, মডেল কোশ্চেন গুলো কি, বাই মডেল ওয়ার্ডস ক্যান কুড মে মাই শেল শুড উড দিয়ে করতে পারি, মাই এক্সেট্রা। তো আমরা ডব্লিউএস বন্ধ দিয়ে এক্সারসাইজ যাচ্ছি। হ্যাঁ দেখো, এখানে কি রয়েছে, উই প্লে ক্রিকেট, আমরা কি করি, উই প্লে ক্রিকেট। এখানে কিন্তু হেল্পিং বাপ রয়েছে, নেই এটার প্রেজেন্ট ইনহেরিট টেন্স এবং সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তো উই প্লে ক্রিকেট, এখানে হেল্পিং ভার্ব নেই, যেহেতু হেল্পিং ভার্ব নেই তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে, ডো ভার্বটা কি নিয়ে আসতে হবে, ডো ভার্ব নিয়ে আসতে হবে। আমাদের কি করতে হবে, ডো ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ডো প্লে ক্রিকেট, তাহলে আমাদের কি হয়ে গেলো, এটা কোশ্চেন হয়ে গেল যে তুমি কি ক্রিকেট খেলো। আমরা বিভিন্ন ভাবে করবো, হোয়াই ডো প্লে ক্রিকেট, আমরা যদি এই ডো আছে এখানে, এই 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 সেন্টেন্সের আগে শুধু আমরা কি লাগাবো, হোয়ার লাগাবো, তাহলে কি যাবে, তুমি কোথায় ক্রিকেট খেলো। তাহলে এটা হলো ডব্লিউ এইচ কোশ্চেন। আমরা অন্যভাবে করি, হ্যাঁ হাউ ডু প্লে ক্রিকেট, তুমি কিভাবে ক্রিকেট খেলো, ঠিক আছে, তুমি কেমন ক্রিকেট খেলো, হাউ ডু প্লে ক্রিকেট, তুমি জাস্ট কি লিখে দিলা, হাউ লিখে দিলা, হোয়ারটা বাদ দিয়ে হাউ লিখে দিলা, তোমাকে বোঝালো সম্ভব যে তুমি কেমন ক্রিকেট খেলো। আচ্ছা, হাউ ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলো, তখন ওয়েন ডু প্লে ক্রিকেট, তার মানে কি, আমরা প্রথম সেন্টেন্সটা কি করলাম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আমরা জাস্ট ইন্টারভিউ করলাম, কি দিয়ে করলাম, ডো দিয়ে, বিকজ এখানে হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব ডো নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই ডো এর আগে এই সেন্টেন্সটা, ডো প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, পর আমরা কি করলাম, হোয়াই ডো প্লে ক্রিকেট, হাউ ডো প্লে ক্রিকেট, হ্যাঁ হোয়াই ডো প্লে ক্রিকেট, আমরা হয়ে গেলে এগুলো। আমি জিজ্ঞেস করতে হাউ লং টাইম, তুমি কতক্ষণ খেলো, ডো প্লে ক্রিকেট, কতটা সহজ, ইন হুইচ ফিল্ড ডো প্লে ক্রিকেট, তুমি কোন মাঠে খেলো। ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা খুব সহজেই কোশ্চেন অ্যারাইজ করতে পারি, মানে আমরা দৈনন্দিন জীবনে কথা বলি, জিজ্ঞেস কোশ্চেন করি, এবং কোশ্চেন অ্যান্সার দিই, এগুলো আমাদের কোশ্চেন নাকি করার পাওয়াটা অনেক বেশি থাকতে হবে। আর আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইব করবা, যেহেতু যেমন নতুন চ্যানেল, দে কাম হোম এভরিডে, তারা কি নিয়মিত বা প্রতিদিন বাড়ি আসে। হ্যাঁ, তাহলে কি করবো, এখানে কিন্তু দেখো হেল্পিং ভার্ব আছে, নেই এর বেজে ইনহেরিট টেন্স, এই জন্য কি করতে হবে, ডো ভার্বটা নিয়ে আসবা। ডো দে কাম হোম এভরিডে, তারা কি প্রতিদিন বাড়িতে আসে, তাহলে দেখো আমরা ডব্লিউ এইচ ওয়ার্ড এখানে এসে হোয়েন ডো দে কাম, তারা বাড়িতে কখন আসে, জাস্ট এই ডো দে কাম হোম এভরি ডে, একে তুমি কি করলা, জাস্ট এখানে একটা হোয়েন লাগাই দিলা, তাহলে তার কখন বোঝাইল যে কখন তারা বাড়িতে আসে। ঠিক আছে, আর হোয়েন ডো দে কাম হোম, যে হাউ ডো দে কাম হোম, এখন একে যদি বলি হাউ ডো দে কাম হোম, তাহলে কি তারা কিভাবে বাড়িতে আসে, বাসে করে আসতে পারে, মোটরসাইকেল বাইকে করে আসতে পারে, বিভিন্ন আসতে পারে, তোমরা যে কোশ্চেন অ্যারেঞ্জ করার চেষ্টা দিয়ে আছে। হোয়াই ডো দে কাম হোম, তারা কোথায় কোথা থেকে আসে, বাজার থেকে আসে, না স্কুল থেকে আসে, না কলেজ থেকে আসে, কোথাও না কোথা থেকে আসে, তাহলে কি তার প্লেস বোঝায়। তাহলে আমরা কি করতে পারি এখানে, এই কোশ্চেন বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি, জাস্ট অ্যাসার্টিভকে আমরা
ইন্টারভিউ করব অ্যাডওয়ার্ড দিয়ে, তারপর আমরা ওয়েন হাউ ওয়ার যেটা প্রয়োজন সেটা নিয়ে আসতে পারবো। ইউ ড্রাইভ, তুমি ভাত খাও, ঠিক আছে? সেটা কি জাস্ট হ্যান্ড ডো নিয়ে আসবা, ডো ইট রাইস, তুমি কি ভাত খাও, ওয়াইন ডো ইট, তুমি কখন খাও, ওয়াইন ডো ইউ ইট, আচ্ছা হোয়াট ডো ইউ, হোয়াট ডো ইউ ইট, তুমি কি খাও, ওয়াইন ডো ইউ ইট, তুমি কখন খাও, হাউ ডো ইউ ইট, তুমি কিভাবে খাও, হোয়াই ডো ইউ ইট, তুমি কোথায় খাও, হাউ লং টাইম ইউ ইট, তুমি কতক্ষণ সময় ধরে খাও, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, হ্যাঁ আমি আমার কান্ট্রিকে খুব ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি কি আমার কান্ট্রিকে খুব ভালোবাসি, হাউ ডু আই লাভ মাই কান্ট্রি, কিভাবে আমার দেশকে ভালোবাসি, দিস ইজ ইউর পেন, এটা তোমার কলম, ইজ দিস ইউর পেন, জাস্ট দেখা, হ্যাঁ হেল্পিং পার্প আছে, তার মানে কি তোমাকে কি করতে হবে, হেল্পিং পার্প থাকলে দিদি তোমার এই হেল্পিং পার্পটা এখানে নিয়ে আসে দিলে কি হবে, হেল্পিং পার্পটা এসে দিলে তোমার কি হয়ে যাবে, কুশন হয়ে যাবে, তাহলে ইজ দিস ইউর পেন, আমরা যদি বলি তারপরে হুইজ আর হুইজ ইজ ইউর পেন, তোমার কোন তোমার কোন কোনটি, দেখো জাস্ট এই ডিস তো এখানে কোশ্চেন অ্যান্সার আসবে, মানে ডিস পেন, হ্যাঁ এই জন্য কিন্তু আমি ডিস উঠাইছি, এই জন্য হুইস ডিস হুইস ইজ ইউর পেন, ওকে।